নন্দীগ্রামে স্কুলের মিড ডে মিলের রান্নাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর। তিনজন মহিলা নন্দীগ্রাম এক নম্বর ব্লক আধিকারিকের কাছে অভিযোগ করেছেন। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার সাউথখালী ভজহরি প্রাথমিক বিদ্যালয়ে তারা মিড ডে মিলে রান্না করতেন। তাদের কাছে সরকারি কাগজ রয়েছে রান্না করার। কয়েকদিন আগে বিজেপির টিকিটে জয়ী ওই এলাকার পঞ্চায়েত সদস্য কিছু লোকজন নিয়ে তাদেরকে রান্না করতে দিচ্ছে না, তাদের বদলে অন্য মহিলাদেরকে দিয়ে রান্না করানো হচ্ছে। অপরদিকে ওই এলাকার পঞ্চায়েত সদস্য এবং বর্তমানে যারা রান্না করছেন তাদের অভিযোগ, আগে তারা দুটি সেলফ হেল্প গ্রুপ মিলে রান্না করতেন, কিন্তু তখন তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সদস্য এবং কিছু তৃণমূল কংগ্রেসের নেতারা তাদেরকে বাদ দিয়ে আলাদা তিনজন মহিলাকে রান্নার কাজে নিয়োগ করে। বর্তমানে তারা স্কুলের শিক্ষকদেরকে নিয়ে আলোচনার পরেই দুটো সেলফ হেল্প গ্রুপ মিলে ওই স্কুলের মিড ডে মিলের রান্না করছেন। আমাদের সমস্যা, আমাদের রান্নাতে দিচ্ছে না, বাড়কি দিয়েছে। আমরা কোথায় সাউথখালী ভজহরি স্কুলে রান্না করি, ওই নতুন সদস্য যে হয়েছে পঞ্চায়েত সদস্য হয়েছে, আর ওরা রান্না করতে দেয়নি, কিছু লোকজন মিলিয়ে আমাদের বাড়কি দিয়েছে। আর আমাদের কাছে সরকারি রান্নার কাগজপত্র আছে, আমরা রান্না করতে চাই কিন্তু ওদের রান্না করতে দেয় না। আমার নাম মিঠু দাস। এতে অভিযোগ করার কিছু নেই তো, বাদ দেওয়া হয়েছে এই কারণে পূর্বে সেলফ হেল্প গ্রুপের তরফ থেকে দুটো গ্রুপ রান্না করতো, 10-10 করে 20 জন ওরা মিলেমিশে কাজ করত, এবং কিছুদিন কাজ করতে কাজ করতে করতে তৃণমূলের কয়েকজন যে এখানে নেতৃত্ব দেয় নেতারা আছেন, ওনারা কী করেছে, ওদেরকে বাদ দিয়ে গ্রুপের যারা কাজ করতো ওনাদেরকে বাদ দিয়ে তিনজনকে পারমানেন্টভাবে প্রচুর অঙ্কের টাকা ঘুষ খায়, ঘুষ খেয়ে ওদেরকে জয়েন করে নেয়, মানে নিযুক্ত করে নেয়, আর বাকি 17 জনকে বাদ দিয়ে দেয়। তো 16 তারিখে গ্রামবাসী তথা স্কুলের ছাত্রছাত্রীর গার্জেনরা এবং আমাকেও জানিয়ে স্কুলে 16 তারিখে একটা মিটিং ডাকার ব্যবস্থা করে। সেই মিটিংয়ে স্কুলের শিক্ষকও ছিলেন, ওনাদের উপস্থিতিতে মিটিং করে ওনাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই যে মিটিং করে যে বাদ দেওয়া হয়েছে, ওনারা কি আপনাদের কাছে কিছু অভিযোগ জানিয়েছিলেন? না, কোনো অভিযোগ জানায়নি। ওনারা বলতে কারা? যারা এই মুহূর্তে কাজ থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, অভিযোগ করেছিল শিক্ষক, স্কুলের শিক্ষক মহাশয় যে আজকে বাদ দেওয়া হয়েছিল, স্কুলের শিক্ষক মহাশয় এই ব্যাপারে আপনাদের কি জানিয়েছেন? ওনারা কিছু জানায়নি। ওনারা তো আগে যিনি ম্যাডাম ছিলেন ওনারা তো একটা কথাই বারবার ধরে এড়িয়ে যাচ্ছে যে আমরা কিছু জানি না, এমনি এমনি বাদ হয়ে গেল। শিক্ষকরা জানে না যে কে নিযুক্ত হচ্ছে আর কে বাদ দেওয়া হচ্ছে, শিক্ষকরাই জানেন না। এখন তাহলে কারা রান্না করছে? এখন বিগত দিনে যারা মিলেমিশে রান্না করতো সেই শিল্প গ্রুপের দুজন, যে দুটো যে শিল্প গ্রুপের 10-10 করে 20 জন ওনারাই এখন রান্না করছে। আমার নাম অনুপ আড়ি। কোন পদে আছেন? আমি 264 নম্বর বুথ গ্রাম পঞ্চায়েত সদস্য। 2015 সাল থেকে আমি সাউথখালী ভজহরিপুর প্রাথমিক বিদ্যালয়ে রান্না করতেছি। আগস্ট মাসের 17 তারিখ থেকে আমাদের আর রান্না করতে দিচ্ছে না। পঞ্চায়েত সদস্য কিছু লোকজন নিয়ে এসে বলছে তোমাদেরকে আর রান্না করতে হবে না। হ্যাঁ, আমাদের সার্টিফিকেট আছে, আমরা তিনজনেই সার্টিফিকেট আছি। আমরা হচ্ছে সেলস গ্রুপের দুটো দল হচ্ছে রান্না করতাম, রাধা গোবিন্দজি আর মা চণ্ডী, এদের 20 জন আমরা রান্না করতাম। কিছুদিন পর হচ্ছে আমাদের তৃণমূলের নেতারা এসে ভাগবত ধাপড়, কার্তিক ধাপড় আর তপনগিরি, দীপক দাস, শক্তিপদ ঝুনামাঝি, এরা সবাই এসে আমাদেরকে নানা ভাষাভাষি করে এরা আমাদেরকে স্কুল থেকে বের করে দেয় আর রান্না করতে দেয় নাই। এদের তিনজনকে, তাদের তৃণমূলের তিনজন মহিলাকে স্কুলে রান্নার জন্য দিয়েছিল, তারাই রান্না করতো, তারা চাল চুরি করতো, স্কুলের হচ্ছে কড়া রান্নার সরঞ্জাম সবাই যেখানে সেখানে ভাড়াই দিত, দিয়ে হচ্ছে আমাদেরকে স্কুল থেকে বের করে দেয়, এরা চাল মশলা সব কিছু চুরি করে দেয়। আমরা হচ্ছে 16 তারিখে মেম্বার গ্রামের সবাইকে ডেকে, স্কুলের শিক্ষক আর স্কুলের গার্জেন সবাইকে ডেকে স্কুলের মধ্যে আমরা একটা আলোচনা শুরু করি। আলোচনা করে ওদের তিনজনকে বাদ দিয়ে আমরা হচ্ছে 20 জন এখন রান্না করি, 2 জন পুরনো সেলস গ্রুপ, তারা আমরা আবার রান্না করার জন্য এদের কাছে আবেদন জানিয়েছি। আবেদন জানানোর জন্য স্যাররা, স্কুলের মেম্বাররা সবাই মিলে বসে আলোচনা করলো যে দুটো গ্রুপই এরা রান্না করবে, এদের 3 জনকে এখন রান্না করতে দেওয়া হবে না। ম্যাডাম, কী ঘটনা ঘটেছে? আমাদের নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের 10 নম্বর গ্রাম পঞ্চায়েত সোনাচূড়াতে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা ভজহরি প্রাথমিক বিদ্যালয়ে
রান্নার কাজ করতো। তা এই গ্রুপে যে মেয়েরা রান্নার কাজ করতো, এখানে প্রধান আর উপপ্রধান বিজেপির, ওরা বিজেপি ক্ষমতায় আসার পর বাকি মেয়েরা রান্না করছে কিন্তু এই তিনজন মেয়েকে রান্না করতে দেওয়া হচ্ছে না। আমি এটা বিডিও অফিসে এবং জেলা পরিষদেও ওরা জানিয়েছে এই ঘটনাটা। আমি বিজেপির সমস্ত প্রধান উপপ্রধান এবং সমস্ত নেতৃত্বকে বলছি যে এইভাবে কি রাজনীতি হয়? আপনারা তো বিজেপির অঞ্চল করেছেন মানে আপনারা শুধু বিজেপির লোকেদের দেখবেন, অন্য মানুষদের দেখবেন না, সেটা তো হয় না। এই গরিবের পেটের ভাত মেরে গরিবকে কাছ থেকে তাড়িয়ে দিয়ে এটা সোনার বাংলা গড়া হয় না, এটা হলো নোংরামি। আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লক্ষ্মীর ভাণ্ডার কোনো দলমত নির্বিশেষে সবাইকে দেন, যত কিছু প্রকল্প আছে সব প্রকল্পের সুযোগ সুবিধা সবাই ভোগ করেন। তিনি কাউ কে সিপিএম করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে এটা দেখেন না। তারা সবে জয়ী হয়েছে, এখনও তারা প্রধানের চার্জটাও হাতে পায়নি, আসতে না আসতে তারা গরিবের পেটের ভাত মারার চেষ্টা করছে, এটা তো সোনার বাংলা নয়। তাহলে আমি সমস্ত নেতৃত্বকে অনুরোধ করব, আপনারা সব মানুষকে নিয়ে, সব শ্রেণীর মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন। এটা আপনারা যে নোংরামি করছেন সেটা মানুষ দেখছে। এটা তৃণমূল কংগ্রেস কিন্তু এর পরে ছেড়ে কথা বলবে না, আপনারা সবাইকে নিয়ে চলার চেষ্টা করুন, গরিবের পেটের ভাত মারবেন না। সুহাসিনী কর, পূর্ব মেদিনীপুর জেলার সহসভাধিপতি। আসলে আপনার স্কুলের রান্না নিয়ে একটা সমস্যা চলছে, আগে যারা রান্না করতো তাদেরকে নাকি বাদ দিয়ে দেওয়া হয়েছে, তারা অভিযোগ করছে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, কী কী ঘটনা ঘটেছে? গ্রামবাসীরা অভিযোগ করছে যে যে এরা এরা চাল চুরি করছে, মিড ডে মিল নিয়ে যাচ্ছে, অভিযোগ করছে। আমাদের 16 তারিখ একটা মিটিং করেছিলেন, সেখানে আমাদের এসআই অফিসের এ ছিলেন, মানিকবাবু ছিলেন, এবারে তিনারাও অভিযোগ করছে যে সবাই মিলে রান্না করতে চাইছে কি পূর্বের মতো। মানিকবাবু থাকা উপস্থিতি সিদ্ধান্ত মিটিংটা হয়েছে, কিন্তু ভিসিতে আমাদের হয়নি, সেহেতু মিটিংটাকে ইনভ্যালিড বলে বলছে। এখন গ্রামবাসীরা আমার কাছে অভিযোগ জানাচ্ছে, এখন সবাই মিলে যাতে পূর্বের মতো রান্না করা হোক। আপনার নাম? রূপম মণ্ডল, সাউথখালী ভজহরিপুর প্রাথমিক বিদ্যালয়ের টিআইসি।